টাঙ্গাইলের ভুয়াপুরে মৎস্য চাষীদের মাঝে মাছের রেণুপোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ভুয়াপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষী প্রযুক্তি উন্নয়নে সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2021-22 অর্থবছরের আরডি প্রদর্শনী ও এনএটিপি প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষীদের মাঝে মাছের রেণুপোনা, সার, চুন, খোলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ভুয়াপুর উপজেলার 18 জন প্রান্তিক মৎস্য খামারির মাঝে রেণুপোনা ও উপকরণ বিতরণ করা হয়। ইফতেখারুল অনুপম, চ্যানেল 24, টাঙ্গাইল।